পরিবর্তনশীল পৃথিবীতে তাদেরকে যদি কর্মক্ষম হয়ে তাদের নিজেদেরকে যদি স্বাবলম্বী হতে হয়, তাদেরকে যদি এই ব্যবস্থার মধ্যে সফল হতে হয়, তাহলে তাদেরকে একেবারেই ভিন্ন পদ্ধতিতে শিখতে হবে এবং তাদেরকে শিখতে হবে যে কী করে শেখা যায়, এবং কারণ ক্রমাগত তাদের শিখতে হবে, জীবনব্যাপী শিক্ষাটা তাদের চলতেই হবে, কারণ দ্রুত সব বদলে যাবে। এই যদি শিখতে হয় তাহলে কিন্তু এই মুখস্থ বিদ্যা আর তখন কাজে লাগবে না। তাদের কতগুলো দক্ষতা একদম থাকতেই হবে, যেমন আমরা যেগুলোকে সফট স্কিলস বলছি, যোগাযোগের দক্ষতা, সূক্ষ্ম চিন্তার দক্ষতা, সমস্যা নিরূপণ সমাধানের দক্ষতা, একযোগে কাজ করবার দক্ষতা। এখন কিন্তু আর একা একা আমি ভালো করে ফেলছি সেই যুগ নেই, এখন সব কিছু হচ্ছে কোলাবোরেশনের যুগ, সবাই মিলে সহযোগিতার মধ্যে দিয়ে করবে, টিম ওয়ার্ক। তো সেটিকে শিখতে হলে সেটা একেবারে কিন্তু ছোটবেলা থেকেই সেটা পড়াশোনার মধ্য দিয়ে শিখে যেতে হবে, এবং আমাদের এই নতুন শিক্ষাক্রম ঠিক সেটিই শেখাচ্ছে। তার সঙ্গে মূল্যবোধগুলো শিখতে হবে, এই সব কিছু মিলিয়ে, এবং বিজ্ঞান প্রযুক্তি এগুলোকে শিখতেই হবে, আর স্বাবলম্বী হতে হলে যা করতে হয় সেগুলোও শিখতে হবে, এবং আমাদের বর্তমান যে শিক্ষাক্রম তাতে এগুলোই আছে। কেউ কেউ আপত্তি করছেন, একটা আন্দোলনের নাম দিয়ে বেশ কিছু লোক, তারা অনলাইনে বিশেষ করে বেশ সোচ্চার, ওনারা যখন একত্রিত হচ্ছেন তখনও আসলে লোক তো খুব বেশি না, কিন্তু তার মধ্যে কিছু অভিভাবক আছেন, মূলত এরা কোচিং ব্যবসার সঙ্গে জড়িত একটা চক্রই মূলত এর পেছনে আছে। তার সঙ্গে যারা নোট বই গাইড বইয়ের একেবারে ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল, যে স্কুলগুলোকে কলেজগুলোকে নোট বই গাইড বই দিয়ে সেখান থেকে কমিশন নেয়া, আমি প্রকাশকদের কথা বলছি না, যারা এগুলোর একদম প্রান্তিক পর্যায়ে ব্যবসার সঙ্গে যারা জড়িত, সেই একটা চক্র আছে। তার সঙ্গে অবশ্যই এখন সামনে নির্বাচন, একটা রাজনৈতিক সরকারের একটা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদেরও এতে অংশগ্রহণ আছে, এবং অনলাইনে আপনি তাদের যত কার্যক্রম আছে সেগুলো একটু খেয়াল করলেই এগুলো খুব স্পষ্ট যে এরা কারা। এবং এদের মধ্য থেকে আরও খুব আপত্তিকর এবং ভয়ঙ্কর যে কাজটি করা হচ্ছে সেটা হলো যে তারা মিথ্যাচার তো করছেনই, তার পাশাপাশি একটা ধর্মীয় উস্কানি দেবার, মিথ্যাচার করে একটা ধর্মীয় উস্কানি দেবার এবং অস্থিতিশীলতা তৈরি করবার একটা অপচেষ্টা করছে, যেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর যে কোনো ধরনের কোনো আমাদের আমাদের বইগুলো আপনারা দেখেছেন যে প্রত্যেকটিতেই বলা হচ্ছে যে পরীক্ষামূলক সংস্করণ, কাজে যে কোনো ধরনের যদি কারো কোনো গঠনমূলক যুক্তিসঙ্গত যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে আমরা নিশ্চয়ই তা গ্রহণ করবো, কারণ আমরা গত বছর যখন পাইলটিং করেছি তখনও সবার মতামত পরামর্শ নিয়েছি এবং যেগুলো গ্রহণযোগ্য ছিল, যুক্তিসঙ্গত ছিল, সেগুলো আমরা গ্রহণ করেছি। এবছরও যদি তেমন কিছু আসে আমরা সেগুলো গ্রহণ করব, সামনের বছরের বই তো এখন ছাপায় চলে গেছে, এর পরের বছরেরগুলোতে সেই পরিবর্তনগুলো আসবে। কাজেই কোনো বই সেটি তো, এটি তো কোনো ধর্মগ্রন্থ নয় যে এতে পরিবর্তন আসবে না, কারণ ক্রমাগত পরিমার্জন পরিশীলন তো চলতেই পারে এবং চলবে, কিন্তু মিথ্যাচার করে